দুনিয়ার হাকিকত কি ভাই? এই যে আমাদের যুবক একজন ভাই বাইক নিয়ে দৌড়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, পিছনে প্রেমিকাকে নিয়ে, ট্রাকের তলে পিষ্ট হয়ে একদম শেষ হয়ে গেল। এইটা হলো দুনিয়ার হাকিকত। দুনিয়ার হাকিকত, দুনিয়ার ক্ষণস্থায়িত্ব, এবং দুনিয়াতে আমরা যে বেঁচে আছি কি উদ্দেশ্যে, কেন আছি, আমি না থাকলে কি হতো আল্লাহ পাকের, এই দুনিয়ার হাকিকতটা আগে উপলব্ধি করতে হবে। দুনিয়ার হাকিকত কি ভাই? এই যে আমাদের যুবক একজন ভাই বাইক নিয়ে দৌড়ে যাচ্ছেন রাস্তা দিয়ে, পিছনে প্রেমিকাকে নিয়ে, ট্রাকের তলে পিষ্ট হয়ে একদম শেষ হয়ে গেল। এইটা হলো দুনিয়ার হাকিকত, এটা দুনিয়ার হাকিকত। এক ভাই সারাদিন দুনিয়া কামাই করার জন্য হালাল হারাম বিভিন্ন পন্থায় টাকা পয়সা আর্ন করছেন, 5-10 তলা বিল্ডিং তুললেন, ঢোকার আগেই শেষ সে, এটা দুনিয়ার হাকিকত, এগুলো দুনিয়ার হাকিকত। ওলামায়ে কেরাম বলতে চাচ্ছেন কোরআন হাদিস থেকেই, তারা তো আর কোরআন হাদিসের বাইরে কথা বলবেন না, যে দুনিয়াতে আমরা কেন বেঁচে আছি, আমাদের উদ্দেশ্যটা কি, কেন আমি না থাকলে আল্লাহর কিছু কি যায় আসতো, আল্লাহ বা কেন আমাকে এখানে রেখেছেন, আমার কাজ কি, আমার উদ্দেশ্য কি, এটা বোঝা এক নম্বর কাজ। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? অর্থাৎ কেন আছি, উত্তর হচ্ছে আল্লাহর দিন পালন করব, আল্লাহর দিনের পরিবার সাজাবো, আল্লাহর দিনের প্রচার করব, আল্লাহর দিন প্রতিষ্ঠার চেষ্টা করব। এছাড়া দুনিয়াতে বেঁচে থাকার আমাদের কোনো উদ্দেশ্য নাই। এই দুনিয়াতে আমরা বউ বাচ্চা স্ত্রী সন্তানের সাথে আনন্দ ফুর্তি করার জন্যই আসি নাই এখানে। এই দুনিয়াতে আমরা প্রেমিকার পিছনে সময় নষ্ট করার জন্য আসি নাই এই দুনিয়াতে। আমরা এই মানে টিকটক প্রজন্ম হওয়া, কিশোর গ্যাংয়ে যোগ দেওয়া, হ্যাঁ হকি স্টিক নিয়ে এখানে ওখানে মারামারি করা, মাদকের আকরায় বসে যৌবন নষ্ট করা, হ্যাঁ এগুলো করতে আমরা দুনিয়াতে আসি নাই, আল্লাহ পাক পাঠান নাই। দুনিয়ার হাকিকত এটাই ভাই, আমরা এখানে এগুলো করতে আসি নাই, এটাই বাস্তব কথা। কেন এসেছি তাহলে? ওই যে বললাম, এক আল্লাহ পাকের দিন আগে নিজে পালন করব, দুই আল্লাহ পাকের দিন আমার পরিবারে প্রতিষ্ঠা করব, তিন আল্লাহ পাকের দিন আমি আমার সমাজে প্রচার করার চেষ্টা করব, যোগ্যতা নিয়ে আগে যোগ্যতা অর্জন করব তারপরে, আর 4 নম্বর আমি আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেখব, চেষ্টা করব, পারবো কি না আল্লাহু আলাম, কিন্তু চেষ্টা আমাদের সবার থাকবে। দিন প্রতিষ্ঠার জন্য একটা মাদ্রাসা করাও হচ্ছে দিন প্রতিষ্ঠার অংশ, আপনার যতটুকু সামর্থ্য, যে বই লিখছেন সেটাও একটা অংশ, একটা প্রকাশনা সংস্থা খুলেছেন এটাও আপনার একটা অংশ, আপনি একটা মসজিদ করেছেন এটাও একটা অংশ, আপনাকে আল্লাহ পাকের যে চেয়ারম্যান সাহেবকে ক্ষমতা দিয়েছেন উনি দিনের জন্য কিছু কল্যাণমূলক কাজ করছেন এটাও তার অংশ, সব কিছুই অংশ। এখন সমস্যা হচ্ছে কি, আমাদের উপর থেকে তো কোনো একক নেতৃত্ব নাই যে সব এই চেষ্টাগুলোকে ঐক্যবদ্ধ করবে, সমস্যা কি বুঝতে পারছেন কি না? একক কোনো মাহদি নাই, আসবেন ইনশাআল্লাহ, যিনি সবগুলোকে একসাথে ইউনাইটেড করবেন এমন কোনো একক নেতৃত্ব আছে কিনা সারা ওয়ার্ল্ডে? আছে, এই কারণে এগুলো বিক্ষিপ্ত আকারে আছে, কিন্তু বিক্ষিপ্ত থাকবে না ইনশাআল্লাহ, কেয়ামতের আগে এগুলো ঐক্যবদ্ধ হবে, আল্লাহ করবেন, কার দ্বারা করবেন আল্লাহু আলাম।